ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। ভারত ভারতের জায়গায় আছে, কিন্তু বাংলাদেশের অবস্থান এখন ভালো নেই। একটা সময় বাংলাদেশের যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল সেটা বর্তমানে থমকে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, এখন সময়ের অপেক্ষা কি অবস্থায় দাঁড়ায়? মঙ্গলবার আটটাউন বটতলি মণ্ডল ও পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামনগর ৩ নম্বর রোড স্থিত রামকৃষ্ণ ক্লাবে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ সংগ্রহ অভিযান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বাংলাদেশের আলাপ আলোচনা হয়েছে, তারা যদি তাদের কথাগুলি মান্যতা দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সমস্যার সমাধান হলে থমকে যাওয়া প্রকল্পগুলি পুনরায় চালু হবে। প্রকল্প বন্ধ নেই, এখনও আমরা মানে কথাবার্তা চলছে যাতে কোনো অবস্থায় আমাদের রিলেশনটা যেন মেনটেন থাকে। আচ্ছা, তো এটা তো সময় কথা বলবে, আমরা কোথায় আমরা আছি এবং বাংলাদেশ কোথায় আছে। আমরা তো আমরা জায়গায় আছি, বাংলাদেশের অস্থিরতা এখন যদি ওনাদের যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল সেটা তো এখন সাংঘাতিকভাবে ড্রপ করেছে, তো ভারতের সাথে যদি ওনাদের রিলেশন ভালো থাকে তাহলে ওনাদের উন্নয়ন হবে আমি সেটা মনে করি। কাজে ওয়েট করতে হবে, কটা দিন দেখতে হবে কী অবস্থা দাঁড়ায়। এবং ভারতবর্ষের তরফ থেকে তো যা আমাদের যা বলার, মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলছে এখানে যারা সংখ্যালঘুরা আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বারবার বলছেন, সেগুলো যখন দেখা যাবে যে যে কথাগুলো আমাদের দেশ থেকে বলা হচ্ছে সেগুলো যদি ওনারা শুনেন এবং তারপরেই যে আমাদের যে রিলেশন সেটাও কিন্তু আরও বেটারের দিকে যাওয়ার মনে হয় সে প্রশস্ত হবে। না, আমাদের যে মৈত্রী সেতু এবং এই যে আগরতলা আখড়া ট্রেন মানে লাইন এটা মানে চালু হয়ে, আমি তো বললাম তো এগুলো তখনই এগুলো প্রপারলি, আবার যেটা একটা তো এখন একটা সমস্যা তো রয়েছে, তো সেটা নিশ্চয়ই হবে, সেগুলো আমার মনে হয় না যে হবে না সেটা বলতে পারবো না, কিন্তু হবেই নিশ্চয়ই। আচ্ছা, আর ইদানিংকালে এটা আপনি একাধিক অনুষ্ঠানে আপনি নিজেও স্বীকার করেছেন যে অনুপ্রবেশ, যে অনুপ্রবেশ এবং বিএসএফের আমাদের এখানে কম ঘাটতি রয়েছে, এটা নিয়ে আপনার কি? দেখুন, এখানকার যা সমস্যা আছে সেগুলো আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি। আচ্ছা, এবং এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে যে স্ট্রেসগুলো আছে যেখানে পোরাস বর্ডার বলে সেগুলোকে যাতে আরও সুরক্ষিত করা যায় তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি, যাতে অনুপ্রবেশ বাংলাদেশি বা যারা রোহিঙ্গা এই ধরনের যারা আসছে তাদেরকে কীভাবে রোকা যায়। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর থ্রি লেয়ার্সে আমরা কাজ করছি, বর্ডার সিকিউরিটি ফোর, টিএসআর এবং আমাদের পুলিশ, তো সেইভাবে তো কাজ হচ্ছে। তারপরও যাতে বর্ডার আরও প্রপারলি তার ইয়ে ফেন্সিংগুলো প্রপারলি দেওয়া যায় তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি, আমি নিশ্চয়ই সেটা। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা আরও জানান, রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই তার সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।